নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, আজকে তোমাদেরই অনুরোধের একটি ভিডিও শিবরাত্রির পূজাবিধি নিয়ে আমি চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে শিবরাত্রির দিন যারা গৃহে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে চাও, তারা কী ধরনের শিবলিঙ্গ বাড়িতে নিয়ে আসবে বা কোন শিবলিঙ্গ বাড়ির জন্য হবে অত্যন্তই শুভ, এবং বলবো এই বছর অর্থাৎ 2024 সালের পূর্ণাঙ্গ সময়সূচি, পূজাবিধি এবং পূজাবিধির উপকরণ, এছাড়াও তোমরা মন্দিরে এবং বাড়িতে পুজো করলে কী ধরনের থালা সাজাবে সেই নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক এবং মূল পর্ব দেখে নেওয়া যাক। পূজা শব্দের অর্থ হল পুনঃপুন জাগরণ, অর্থাৎ আমাদের ভেতরে যে সত্তাটি আছে তাকে যেন আমরা জাগরিত করে রাখতে পারি। আর শিব পুজো যখন আমরা করছি, তার মানে হল শিব তত্ত্বকে যেন আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি। শিব ঠাকুরের অপর নাম হল আশুতোষ, আশু অর্থাৎ অল্প এবং তোষ অর্থাৎ তুষ্ট, অর্থাৎ যেই ভগবান অল্পেই তুষ্ট। তাই শিব পুজো যখন আমরা করব, আমরা যেন শিব তত্ত্বকে ভিতরে ধারণ করতে পারি, অর্থাৎ আমরাও যেন শিব ঠাকুরের মতন অল্পেই তুষ্ট থাকতে পারি। তো চলো বন্ধুরা, পূজাবিধি শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং একটু হলেও তোমাদেরকে সমৃদ্ধ করবে। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি। এই দিনটি হল শিব ও শক্তির মহামিলনের দিন, অর্থাৎ হরগৌরীর এই দিন বিবাহ সম্পন্ন হয়েছিল। তাই এই দিনটি শিবভক্তদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। আমরা অনেক শিবভক্তরাই চাই যে এই দিনে আমরা একটি শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করি। এবার প্রশ্ন হলো, আমরা কী ধরনের শিবলিঙ্গ বাড়িতে আনব? বন্ধুরা, আমরা কালো রঙের শিবলিঙ্গ বাড়িতে আনব, কখনোই শ্বেত রঙের শিবলিঙ্গ আনবো না। কেন? শ্বেত রঙের শিবলিঙ্গ বাবার বৈরাগ্যের প্রতীক, যা গৃহের জন্য একেবারেই মঙ্গলজনক নয়। এছাড়াও আমরা শিবলিঙ্গ পার্থিব নিতে পারি, অর্থাৎ মাটির তৈরি করে নিতে পারি। এছাড়াও আমরা পারদের বা স্ফটিকের শিবলিঙ্গ বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠা করতে পারি। শিবলিঙ্গকে অবশ্যই আমরা কালো রঙের পাথরের বাটিতে বা তামার বাটিতে স্থাপন করব। তামা ভীষণই শুদ্ধ মনে করা হয়, তাই তামার বাটিতেও আমরা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারি। শিব পুজো সাধারণত প্রদোষকালে, সায়াহ্নে বা সন্ধ্যাবেলায় হয়ে থাকে বন্ধুরা। তাই স্নানাদি সম্পন্ন করে ঠাকুর মন্দিরে চলে এসেছি, করে নিচ্ছি আচমন। বলছি, তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয়ো দিবিব চক্ষুরাতম ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এরপরে আমি হাতটিকে আবারও একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। পূর্ব দিকে মুখ করে আমি একটি জলচৌকি স্থাপন করেছি। আর শিব ঠাকুরকে বলা হয় সদাশিব, তাই তার বসার আসনটিতে আমি কিন্তু সাদা রঙের একটি কাপড় পেতে নিয়েছি। পূজাবিধি শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2024 সালে শিবরাত্রির সময়সূচি। এই বছর শিবরাত্রি পড়েছে 8ই ফেব্রুয়ারি 2024, বাংলার 24শে ফাল্গুন 1430 শুক্রবার। চতুর্দশী শুরু হবে ওই দিন রাত্রি 8টা থেকে, সেই দিনই শিবরাত্রির ব্রত পালন, কারণ শিবরাত্রিটা আমরা রাত ধরেই করে থাকি। শিব চতুর্দশী থাকছে পরের দিন 9ই ফেব্রুয়ারি 2024 শনিবার সন্ধ্যা 5টা 43 মিনিট পর্যন্ত। ওই দিন অনেকেই গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত করে থাকেন, আর যারা আগের দিন রাত্রে স্মার্ত মতে শিবরাত্রি পালন করবেন, তারা পরের দিন অর্থাৎ 9ই ফেব্রুয়ারি পারণ পালন করবেন। বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে থালা সাজানোর বিষয়টা দেখিয়ে নিচ্ছি। যারা মন্দিরে যাবে তারাও একইভাবে থালা সাজাবে, আর যারা বাড়িতে পুজো করবে তারাও একইভাবে কিন্তু থালাটা সাজিয়ে নেবে। এখানে দেখো, আমি দুধ নিয়েছি, এটা কাঁচা দুধ আছে এখানে। এর সাথে সাথে পঞ্চামৃতর জন্য আমার দই লাগছে, শর্করা লাগছে। এখানে আমি মিছরি নিয়েছি, তোমরা চিনিও নিতে পারো শর্করাতে। আর এখানে লাগছে শুদ্ধ দেশি ঘি, এখানে মধু আছে, আর এখানে আছে গঙ্গা জল। আমি তামার পাত্রে নিয়েছি, তামার পাত্রে অবশ্যই গঙ্গা জল দিয়ে ঠাকুরকে অভিষেক করাবে। আর এখানে দেখো একটি পৈতে বা উপবীত নিয়েছি, এখানে আছে সিদ্ধি পাতা, আর এখানে একটু কেশরী চন্দন আমি গুলে নিয়েছি, তোমরা চাইলে শ্বেতচন্দনও নিতে পারো। আর এখানে আছে একটি ঘিয়ের প্রদীপ। এই দিন কিন্তু ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই দিতে হয়, মাটির প্রদীপে তোমরা অবশ্যই এটা নেবে। আর এখানে দেখো শ্রীফল নিয়েছি, শ্রীফল অত্যন্তই জরুরি, বেলফল যেটাকে বলা হয়, আর বোটাযুক্ত বেলফল তোমরা নেওয়ার চেষ্টা করবে। আর এখানে দেখো তিন ফল নিয়েছি, তার মধ্যে সাদা ফল একটা রেখেছি, আর
শ্রীফলের দেখো আজকে বোটাটা আমি খুব ভালো পাইনি, তবে তো শিবরাত্রির আগে আগে দেখবে ছোট ছোট সুন্দর পাওয়া যায় বোটা যুক্ত। আর এখানে একটা সাদা ফল নিয়েছি জামরুল, আর এখানে দুধের তৈরি মিষ্টি, আমি এখানে রসগোল্লা নিয়েছি, তোমরা যে কোনো কিছু নিতে পারো। এখানে চন্দনের গন্ধ যুক্ত একটি ধূপকাঠি নিয়েছি, আর দেশলাই তো অতি অবশ্যই লাগবে। আর ধূপ বাবা ভোলানাথের ভীষণ প্রিয়, তো আমি এখানে দেখো যারা মন্দিরে যাবে তাদের জন্য বলছি, সাবেকি পদ্ধতিতে তো তোমরা মন্দিরে ধূপ দেখাতে পারবে না, তাই একটা ইনস্ট্যান্ট চন্দনের গন্ধযুক্ত ধূপ নিয়ে নেবে। আমি এখানে আমার ঘরে যেটা ছিল সেটাই দেখাচ্ছি, কেন কি আমি সাবেকি পদ্ধতিতেই ধূপ জ্বালাবো। আর এখানে সাদা ফুল, আকন্দের মালা, বিল্বপত্র অতি অবশ্যই লাগবে, এগুলো নেবে। অপরাজিতা ফুল নেবে, আর এখানে দেখো একটি ধুতুরা ফল আছে, তো এটাও নেবে। আর আজকে আমি ধুতুরা ফুলটা পাইনি, তো মানে এইগুলো তো এখন শিবরাত্রি নয়, তাই জন্য এই জিনিসগুলো খুব একটা বেশি বাজারে পাওয়া যায় না, তো শিবরাত্রির দিন কিন্তু পেয়ে যাবে। আর এখানে দেখো এখন আমি বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, তার জন্য একটি তামার স্নান পাত্র নিয়েছি, আর তাতে ওং লিখে নিয়েছি অষ্টগন্ধা দিয়ে। তোমরা এখানে একটি স্বস্তিক চিহ্নও আঁকতে পারো, সবই মঙ্গলজনক। আর এখানে একটি বিল্বপত্র নিলাম। এবার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে নিচ্ছি যে তার স্নানাভিষেক করাবো, তাকে আমি নামিয়ে নেব। তো তার জন্য দেখো এখানে ত্রিশূল, তারপরে বাবাকে পুরোটাই আমি নামিয়ে নিচ্ছি। এবার এখানে আমি পঞ্চামৃতটা বানিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা মন্দিরে যাচ্ছ তারা কিন্তু বাড়ির থেকে অতি অবশ্যই পঞ্চামৃতটা বানিয়ে নিয়ে যাবে, কেন কি মন্দিরে যেয়ে পঞ্চামৃত বানানোটা কারোর পক্ষে সম্ভব হয় না। তো দেখো দুধের মধ্যে প্রথমে দই দিচ্ছি, তারপরে এখানে আমি ঘি মিশিয়ে নিচ্ছি, এখানে আমি মধু মিশিয়ে নিচ্ছি, শর্করা হিসেবে এখানে আমি মিছরি নিচ্ছি, তোমরা চিনিও নিতে পারো। বন্ধুরা, কিছুদিনের মধ্যেই আমি একটি চার প্রহরে জল ঢালার ভিডিও নিয়ে আসছি, যাতে আমি তোমাদেরকে বলে দেব যে কোন প্রহরে কি কি উপকরণ দিয়ে তোমরা বাবাকে অভিষেক করবে এবং তার মন্ত্র, এবং এই সমস্ত উপকরণগুলি দিয়ে কেনই বা তোমরা বাবাকে অভিষেক করবে তার গুণাগুণ। এখানে দেখো আমি এখন জল ঢালার নিয়মটা তোমাদেরকে বলবো। এই যে শিবলিঙ্গটি আছে না, তার দেখো গৌরীপদ্মতে প্রথমে দেখো এই ধারটাতে বাস করে হচ্ছে আমাদের সিদ্ধি বিনায়ক গণেশ, ঠিক তার উল্টো দিকের ঠিক এই ধারটাতে বসবাস করেন কুমার কার্তিকেয়, আর মাঝখানে বসবাস করেন শিব ঠাকুরের মেয়ে অশোক সুন্দরী। আর এই যে গৌরীপদ্মের এই যে ধারটা, এইখানে এইখানে মাতা গৌরীর বাস থাকে। তো এই হচ্ছে শিবলিঙ্গর বর্ণনা। এবার আমরা জল যখন ঢালবো, প্রথমেই আমরা সিদ্ধিবিনায়ককে, তারপরে আমরা কুমার কার্তিকেয়কে, তারপরে আমরা কুমারী অশোক সুন্দরীকে, এবং তারপরে তিনবার রাউন্ড করে আমরা মাতা গৌরীকে জল নিবেদন করার পরে তারপরে আমরা শিবলিঙ্গে জল ঢালবো, তারপরে নন্দী মহারাজ, ত্রিশূল এবং বাসুকীনাথকে আমরা জল দিয়ে অভিষেক করব। আর পঞ্চামৃত দিয়ে আমরা যেইভাবে অভিষেক করে থাকি একদম লিঙ্গ দিয়ে ঢেলে সেরকমভাবেই অভিষেক করব। এবার আমি বলে নিচ্ছি, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। খুব ছোটোবেলা থেকে যেহেতু পূজা করি শিব পুজো, সেই জন্য আমাকে মা ঠাম্মা যেভাবে পুজোটা শিখিয়েছিল আমি সেইভাবেই তোমাদের কাছে বর্ণনা করছি, যাতে তোমরা সবাই খুব সহজ সরলভাবে শিব ঠাকুরের পুজো করতে পারো, কোনো অসুবিধা না হয়। এবার আমরা জলের দ্বারা অর্থাৎ গঙ্গা জলের দ্বারা শিব ঠাকুরের অভিষেক করব। তো যেভাবে তোমাদেরকে দেখালাম এবার সেইভাবেই আমরা জল নিবেদন করব বা অভিষেক করব। এবার আমরা মন্ত্রটা বলে নেব, মনে মনে বলবো ইদং স্নানীয় দোকং ওং পশুপতয়ে নমঃ। এই মন্ত্রটি তিনবার জপ করব এবং যেইভাবে আমি তোমাদেরকে বললাম ঠিক সেইভাবেই আমরা কিন্তু জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করব। তারপরে একে একে নন্দী মহারাজ, ত্রিশূল এবং বাসুকীনাথকেও আমরা জল দিয়ে অভিষেক করব। এই যে জলটি বেরোলো, এটা তুমি বাড়ির সবার মাথায় একটু ছিটিয়ে দিতে পারো, বাড়ির চারপাশে ছিটিয়ে দিয়ে তারপরে কোনো গাছের গোড়ায় বন্ধুরা তোমরা দিয়ে দেবে। এরপর দেখো বন্ধুরা, আমি শিবলিঙ্গকে আবার আসনে স্থান দিয়েছি, আর এই যে শিবলিঙ্গের যে গৌরীপীঠটা থাকে এটা কিন্তু অবশ্যই উত্তর দিকে যেন থাকে, সবসময় মুখ করা সেটা তোমরা দেখবে। তো আমার এদিকটা উত্তর দিক, আমি তাই এদিকে রেখেছি। আর শিবলিঙ্গ যখন কিনবে তখন দেখবে একটি বুড়ো আঙ্গুলের মাপের যেন শিবলিঙ্গ হয়, তার থেকে একটু সামান্য ছোট বা একটু সামান্য বড় হতে পারে। খুব বড় শিবলিঙ্গ কিন্তু আমরা বাড়িতে রাখি না, সেটা সবসময় মন্দিরে প্রতিষ্ঠিত থাকে।
বন্ধুরা, তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে আমার ত্রিশূল নেই, বাসুকীনাগ নেই, তাহলে কি আমরা পুজো করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পুজো করতে পারবে, কিন্তু ত্রিশূলের কিছু গুণাগুণ আজকে আমি বলছি, সেটা তোমরা একটু শোনো মন দিয়ে। এই যে দেখো, ত্রিশূলের এই যে মাঝখানে যে সোজা অংশটা, এই যে যেটা উঠছে, এটা হচ্ছে সমৃদ্ধির প্রতীক। আর এর যে ডান বাঁ পাশের যে দিকটা, এটা হচ্ছে শান্তির প্রতীক, আর ডান দিকের দিকটা হচ্ছে সুখের প্রতীক। তো যেই বাড়িতে ত্রিশূল থাকে, সেই বাড়িতে সমৃদ্ধি, সুখ এবং শান্তি বসবাস করে এবং কোনো খারাপ কিছু হয় না। তো সেই জন্য আমরা ত্রিশূলটাকে বাবার সঙ্গে রেখে থাকি। আর বাসুকীনাগ আর ত্রিশূল, নন্দী মহারাজ, এগুলো না থাকলেও তোমরা অতি অবশ্যই, যদি শিবলিঙ্গ থাকে, শিবরাত্রির দিন অবশ্যই পুজো করতে পারো। অগ্নিদেবকে সাক্ষী রেখে যে কোনো পুজো প্রারম্ভ করতে হয়, তাই আমি এখানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে নিয়েছি। আর এখানে ঘরের বাতাবরণকে একটু সুগন্ধিত করার জন্য বা সুভাষিত করার জন্য আমি এখানে দুটি ধূপকাঠি প্রজ্বলিত করে নিয়েছি। অষ্টগন্ধা চন্দন এখানে আমি গঙ্গা জল দিয়ে গুলে নিয়েছি। বন্ধুরা, তোমরা এখানে চাইলে শ্বেত চন্দনেরও তিলক করাতে পারো বাবাকে। এখানে একটি উপবীত আমি বাবাকে নিবেদন করে দিচ্ছি। একটা কথা বলতে তোমাদেরকে একদম ভুলে গেছিলাম বন্ধুরা, যেদিন শিবরাত্রি ঠিক তার আগের দিন মানে 7ই মার্চ তোমরা সংযম পালন করবে। একবেলা ভাত খেতে পারো নিরামিষ ডাল তরকারি দিয়ে, আর দ্বিতীয় বেলা অর্থাৎ রাতের বেলায় তোমরা লুচি পরোটা মিষ্টান্ন দিয়ে খেয়ে থাকতে পারো এদিন, যদি শারীরিক কোনো অসুবিধা না থাকে। আর আতপ চালের ভাত খেলে খুব ভালো হয়, যদি কেউ না পারো তাহলে সিদ্ধ চালের ভাত নিরামিষ ডাল তরকারি দিয়ে খেতে পারো। এখানে দেখো, বাবার পুজোয় শ্বেত চন্দন লাগে, আমি শ্বেত চন্দন বেটে নিয়ে ফুলগুলোতে এবং বিল্বপত্রতে ছিটিয়ে নিচ্ছি। আকন্দ ফুল বাবার ভীষণ প্রিয়, তাই এখানে আমি একটি আকন্দ ফুলের মালা আজকে নিয়ে এসেছি, সেটা সুন্দর করে পরিয়ে দিচ্ছি। এখন আমি ওম নমঃ শিবায় বলে সিদ্ধি নিবেদন করছি, অর্থাৎ সিদ্ধি পাতা নিবেদন করছি বাবার লিঙ্গে। অনেকে স্নানের জলে দিয়ে থাকেন, তবে আমি বাড়িতে এইরকমভাবেই দিয়ে থাকি, ছোটোবেলা থেকে এটাই শিখেছি, তো সেইভাবেই তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করছি। যতবার দিচ্ছি ওম নমঃ শিবায় বলছি। 3টি বিল্বপত্র নিবেদন করব ওম নমঃ শিবায় জাপ করে। তো এই যে একদম মসৃণ দিকটা বাবার লিঙ্গে অর্পণ করব, আর এই যে বোটাটা কেটে নিয়েছি, কেন বোটায় বলে পাপ বাস করে, তো বোটাটা একটু ভেঙে নিতে হবে আমাদেরকে, আর এই খসখসের দিকটা কিন্তু ওপরে থাকবে। এই বলে আমি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় 3 বার জাপ করে 3টি বিল্বপত্র বাবার লিঙ্গে নিবেদন করছি। শ্বেত পুষ্প বাবার ভীষণ প্রিয়, তো ওম নমঃ শিবায় বলে আমি 3 বার ফুল নিবেদন করছি লিঙ্গে। তোমরা এদিন ধুতুরা ফুল অবশ্যই পেয়ে গেলে বন্ধুরা নিয়ে নেবে, আমি জোগাড় করতে পারিনি, আবারও একবার বলছি। আর অতি অবশ্যই ত্রিশূলের পূজা করবে, তারপরে বাবার পাশে কলকে রাখবে। এই যে দেখো, আমি মাটির কলকে একটি রেখেছি, এগুলো তোমরা দশকর্ম ভাণ্ডার থেকে পেয়ে যাবে। আর অতি অবশ্যই নন্দী মহারাজেরও পুজো কিন্তু করবে, কেন কি নন্দী মহারাজের পুজো করলে বাবা অত্যন্ত প্রীত হন। আরও একটি কথা বলি বন্ধুরা, তোমাদের যা মনস্কামনা থাকবে পুজোর পরে নন্দী মহারাজের কানে যে কোনো একটি মনস্কামনা তোমরা বলবে বন্ধুরা। বলা হয় যে বাবা নন্দী মহারাজকে এই আশীর্বাদ করেছিলেন যে তার কোনো ভক্ত যদি নন্দী মহারাজের কানে কোনো তার মনস্কামনা জানায়, তাহলে সর্বাগ্রে সেই মনস্কামনা পূর্ণ হয়। তো তোমাদের যেই মনস্কামনাটা পূর্ণ হওয়ার খুব তারা আছে, তো সেই মনস্কামনাটা কিন্তু তোমরা নন্দী মহারাজের কানে অবশ্যই বলবে। এখানে আমি বাবাকে ফল নিবেদন করছি। তো আমাদের বাড়ির এটাই নিয়ম যে লিঙ্গে বাবাকে ফলগুলোকে ঠেকিয়ে উৎসর্গ করতে হয়, এবং যেদিন পুজো করবে তুমি সেই দিন কিন্তু এই ফলগুলি অহোরাত্র বাবার কাছে থাকে। এখানে আমি 3টি ফল নিবেদন করে দিচ্ছি, এরপরে আমি আরও 2টি ফল নিবেদন করব, সেটা কেন করছি সেটা একটু পরে তোমাদেরকে বলছি। শিবরাত্রির দিন তোমরা 3 ফল বা 5 ফল যাই নিবেদন করো না কেন, তার মধ্যে কুল রাখবে বন্ধুরা। কুল এই জন্যই নিবেদন করা হয় যেন অনন্ত কুল ধরে সেই ব্যক্তির নাম থেকে যায়। যেই ব্যক্তি শিব পুজো করে তাকে কুল নিবেদন করবে, অর্থাৎ তার কিন্তু যশ বৃদ্ধি পাবে, এবং যশ বৃদ্ধি পেলে তার নাম কিন্তু যুগ যুগান্তর ধরে থেকে যায় এই সমাজে। আর এখানে আমি কলা নিবেদন করছি, এটা সন্তানদের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনায় মারা দিয়ে থাকেন, তো কলাটাও তোমরা অতি অবশ্যই নিবেদন করবে, আর অবশ্যই শ্রীফল তো থাকবেই।
ফলগুলো আমি নিবেদন করে দিলাম এবং আমাদের বাড়ির নিয়ম হচ্ছে অহোরাত্র বাবার কাছে এই ফলগুলো থাকে। তোমরা যারা মন্দিরে যাচ্ছ তারা তো এই ফলগুলো দিয়েই দিচ্ছ, তোমরা যখন পুজোর শেষে বাড়ি আসবে তখন মন্দিরে অন্য কারোর দেওয়া একটি ফল নিয়ে আসবে এবং ব্রত ভঙ্গের পর প্রথমে সেই ফলটি গ্রহণ করবে। আর এই ফলগুলি কিন্তু পুজোর পরের দিন পুরোহিত মশাই বা কোনো শিশুকন্যা বা কোনো শিশু বালককে তোমরা এই ফলগুলো দিয়ে দিতে পারো। এখানে আমি কিছু কুচিয়ে রাখা ফল নিয়েছি, যেমন শসা, জামরুল আর কুল নিয়েছি। আর বাবার অত্যন্ত প্রিয় হচ্ছে মিছরি, তো মিছরি রেখেছি সাদা ফলের মধ্যে, তোমার জামরুল রেখেছি, শসা তো আমাদের বাড়িতে দিতেই হয় আর কুল তো অবশ্যই আমরা বাবাকে দেব। তোমরা যারা মন্দিরে যাবে তাদের পক্ষে হয়তো ফলটা কুচিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না, তো তারা শুধু গোটা ফলই নিবেদন করবে, তাতেই কিন্তু হবে। আর এখানে দেখো আমি পাথরের থালায় মিষ্টি আর জলটা সাজিয়ে নিয়েছি। এখানে দুধের তৈরি মিষ্টি বলতে আমি প্রত্যেকবার রসগোল্লাই নিই, তোমরা জানো আমি শিব ঠাকুরকে রসগোল্লা দিতে কত ভালোবাসি, তো তোমরা যে কোনো দুধের তৈরি মিষ্টি নিতে পারো। আর এই যে দেখো এই গ্লাস আর থালাটা আমরা এবার দক্ষিণেশ্বর থেকে এনেছিলাম। এরপর আমরা প্রভুকে ভোগ নিবেদন করব। শিব ঠাকুরের ভোগ সবসময় বিল্বপত্র এবং সাদা ফুল দিয়ে নিবেদন করতে হয়, তো আজকে আমি বিল্বপত্র এবং ফুল দ্বারাই নিবেদন করছি। এরপর আমরা আরতি শুরু করব শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় ধূপ এবং কর্পূর। তো তোমরা যারা বাড়িতে এবং মন্দিরে দুই জায়গাতেই পুজো করছো তারা এই দুটো জিনিসের খেয়াল রাখার চেষ্টা করবে। এরপর বন্ধুরা আমরা ব্রতকথা পাঠ করব, তো তোমরা পঞ্জিকা থেকেও এই ব্রতকথাটি পাঠ করতে পারো, দেওয়া আছে। আর এছাড়াও তোমরা এই যে দেখো এখানে আমি নিয়েছি মেয়েদের ব্রতকথা, তো এখানে শিবরাত্রির ব্রতকথা আছে, তো সেটা আমরা এখন পাঠ করে নিই, চলো। হাতে নিব বিল্বপত্র এবং সাদা ফুল, শিবরাত্রির ব্রতকথা পড়ার পরে ভোলানাথের পায়ে এটা আমরা দিয়ে দেব। বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল, দিনরাত সে শুধু জীব হত্যা করত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পক্ষী মেরে সন্ধ্যা গুনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হল। কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল, অন্ধকার রাত্রি পথ দেখা যায় না, সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটি গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে দিয়ে সেই ডালেই বসে রইল। গাছটি ছিল বেলগাছ, গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাধ গাছে নড়ে চড়ে বসতেই শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী। ব্যাধ ছিল উপবাসী, তাই শিবের মাথায় বেল পড়তেই শিব সন্তুষ্ট হয়ে গেলেন। ব্যাধ কিছুই জানত না, তবুও তার শিব চতুর্দশীর ব্রতের ফল মিলল। সকালে ব্যাধ বাড়িতে ফিরে এলো, সবাই তার জন্য ভাবছিল। ব্যাধ ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো, ব্যাধ কি ভেবে খাবারগুলি অতিথিকে দিয়ে দিল। তারপর তার পারণের ফলও লাভ হলো। কিছুদিন বাদে অসুস্থ হয়ে মারা গেল ব্যাধ। যমদূত তাকে নিতে যাওয়ার জন্য এলো, এমন সময় এলো শিবদূতেরাও। এইভাবে আমার ব্রতকথা সম্পন্ন হলো। তো বন্ধুরা, শিব ঠাকুর যতই অল্পে তুষ্ট হোক না কেন তার আদর্শ কিন্তু খুব কঠিন। অর্থাৎ আমরা বলি সত্যম শিবম সুন্দরম, অর্থাৎ যা সত্য তাই সুন্দর, তাই শিবের চলার পথ। চলো আজকে থেকে আমরা শপথ গ্রহণ করি আমরা যেন সত্যের পথে চলতে পারি, জীবনে যতই বাধা আসুক না কেন, যতই সংঘর্ষ আসুক না কেন, আর যা সত্য তাই যেন সুন্দর হয়। আমরা যেন সত্যের পথে চলতে বিরত না হই, আর যা সত্য তা যেন আমাদের জীবনকে সুন্দর করে তোলে।